বিকেলে বালুরঘাট শহরের কাঁঠালপাড়া এলাকায় অবস্থিত তৃণমূলের জেলা কার্যালয়ে বিজেপি ও অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করলো প্রায় 750 জন। বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তারা যোগদান করে। এদিন সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি উজ্জ্বল বসাক। এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারম্যান নিখিল সিংহ রায়, বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি অরূপ সরকার, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস, জেলা মহিলা তৃণমূল সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্বরা। এই প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি উজ্জ্বল বসাক বলেন, বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তাদের উদ্যোগে 5টা অঞ্চল থেকে আজকে জয়েন করেছে লিখিতভাবে 130টা পরিবার, অলিখিতভাবে আরও 130টা পরিবার প্রায় এখানে এসে উপস্থিত হয়েছে, তারা পরে জানতে পেরেছে। এখানে আমরা দেখতে পেলাম প্রায় 750 মতো মানুষ যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, তার অধিকাংশটা বিজেপি থেকে এসেছে। এবং অধিকাংশ এই কারণে বললাম, যে মানুষগুলো এসেছেন, ব্লক সভাপতি অরূপবাবু নিজে এখানে আছেন, উনি নিজে দেখেছেন, তদারকি করেছেন। বিজেপি দল ভেঙে তারা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে মমতা ব্যানার্জির যে কাজের যে পণ্য বইছে সেখানে সামিল হওয়ার জন্য তৃণমূল দলে যোগদান করবে। অন্যান্য বামপন্থী এবং কিছু কংগ্রেস থেকে এসছেন। তবে অত্যন্ত উল্লেখযোগ্য, চারজন নির্বাচিত প্রতিনিধি যারা বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন, গ্রাম পঞ্চায়েতের তিনজন, পঞ্চায়েত সমিতিতে একজন, তারাও কিন্তু আজকে এখানে যোগদান করলেন। এই প্রসঙ্গে সদ্য তৃণমূলে যোগদানকারী গীতাঞ্জলি সরকার বর্মন বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে সামিল হতেই তৃণমূল দলে যোগদান করেন তিনি। আমি বোয়ালদার গ্রাম পঞ্চায়েতে সোদপুর সংসদে সদস্য, তো কাজ করতে পারছিলাম না, আমি নিজের স্বইচ্ছায় এসেছি। কোন দল থেকে প্রার্থী ছিলেন? বিজেপি। তৃণমূলে কেন এলেন? দলকে ভালোবাসি, অনেকদিন থেকেই দিদির সঙ্গে ইয়ে করি, মানে দলটাকে ভালোবাসি, আসতে চাই, কিন্তু সেরকম সুযোগ হচ্ছিল না, আর জনগণের তো কাজ করতেই পারছি না। কেন করতে পারছি না? কেন করতে পারছি না? দিদির সঙ্গে এসে যদি করতে পারি, সেই জন্যই আমি তৃণমূলকে ভালোবাসি, ভালোবাসতে চাই, দলকে সমর্থন করি, থাকতে চাই। এই প্রসঙ্গে জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, যারা তৃণমূলে যোগদান করেছে তারা বিজেপি দলের সদস্য না। এখন বিজেপির কেউ যোগদান করেনি, কোনো কর্মী সমর্থক যোগদান করেনি। পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত সমিতির সদস্য যারা আছে তাদেরকে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উন্নয়নের যে কাজ সেই কাজ থেকে দীর্ঘদিন বঞ্চিত করছে। আর এটা সম্পূর্ণরূপে বালুরঘাটের বিডিওর সঙ্গে যুক্ত। বালুরঘাটের বিডিও নিজে এটাকে অতি সক্রিয় হয়ে যাতে কাজ না করতে পারে আর বাধ্য হয়ে যাতে তারা তৃণমূলে যোগদান করে আর সেই ব্যবস্থা করছে। তাই মানুষের স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে তারা বিভিন্ন জায়গায় তাদের বাধ্য হচ্ছে তৃণমূলে ঝান্ডা ধরতে। তারা মন প্রাণে কেউ বিজেপি থেকে ছেড়ে তৃণমূলে যায়নি। দেখুন, দক্ষিণ দিনাজপুর নয়, গোটা পশ্চিমবাংলায় তারা একটা সন্ত্রাস ভয়ের বাতাবরণ তৈরি করতে চেষ্টা করছে। এই জন্যই বেশি দিন চলবে না, মানুষ সঠিক জিনিস বুঝতে পারছে। প্রতিনিয়ত বিভিন্ন দুর্নীতি প্রতিনিয়ত আবার মানুষের সামনে উঠে আসতে শুরু করেছে। আমরা দেখেছি সেই স্কুল ছাত্রদের পার মাথা পিছু 300 গ্রাম চাল দিয়েছিল কেন্দ্রীয় সরকার, আর 2 কিলো দিয়েছে, 1 কিলো খেয়ে ফেলেছে। আজকে আমরা এসএসসির নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি সরকারে যখন উঠে আসছে তখন তারা মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করে আর রাজনীতি করার চেষ্টা করছে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে। উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এবং উজ্জ্বল ইন্টারন্যাশনাল একাডেমি, দা স্মার্ট স্কুল, ওয়ার্ল্ড ফার্স্ট কম্বাইন্ড স্কুল, এখানে সিবিএসই ও ওয়েস্ট বেঙ্গল বোর্ড দুটোই ফলো করা হয়। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের লাইভ প্রজেক্টের মাধ্যমে টেকনিক্যাল ক্লাস করানো হয়। এছাড়াও এখানে ক্যারাটে, যোগা, নাচ, গান, ড্রয়িং, খেলাধুলা, কম্পিউটার ইত্যাদি শেখানো হয়। এখানে প্লে গ্রুপ থেকে ক্লাস 10 পর্যন্ত ভর্তি শুরু হয়েছে। আমাদের গঙ্গারামপুর ক্যাম্পাসে বোর্ডিং ও ডে বোর্ডিং এর সুব্যবস্থা আছে। ভর্তির জন্য যোগাযোগ করুন উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এবং উজ্জ্বল ইন্টারন্যাশনাল একাডেমি, দা স্মার্ট স্কুল।